সমাজের মুখেও আমাকে কালি মেখে দেওয়া, এরপর আমাকে এখন ডিভোর্সের নামে একটা কলঙ্কের নামে আমাকে মুখোমুখি করা, আমরা আসলে ঠিক করতে পারবো না। কারণ পশু পশুই থাকবে, পশু আরও পশু থেকে নর পশু হয়ে যাবে, কিন্তু পশু কখনো মানুষ হবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন, আপনাদের সকলকে প্রীতিও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অসহায় নারী উদ্যোক্তা এবং সমাজে যারা অবহেলিত নারী আছে তাদের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক, আজকে আমাদের ক্যামেরার সামনে একজন নির্যাতিত বোন আছে, তার নাম জান্নাতুল ফেরদৌস শ্রাবণী। শ্রাবণী একজন ডিভোর্সি নারী। আসলে শ্রাবণী কেন ডিভোর্স হলো, কিভাবে তার মানে বিয়ে হয়েছে এবং কিভাবে তিনি সংসার করেছেন, তার দীর্ঘ 5 বছরের সংসারের ইতি টেনে তিনি বর্তমানে ডিভোর্সির তকমা নিয়ে আসলে ঘুরে বেড়াচ্ছেন। তো আসলে একজন নারী, এই যে ডিভোর্সি এই কথাটি একজন নারীর পাশে যখন যোগ হয় সেটি, তখন ওই নারী বুঝতে পারে তার জীবনে কতটা কষ্ট, কতটা বেদনার। যেই মানুষটি আসলে সংসার করার উদ্দেশ্যে বউ হয়েছেন, বুক ভরা আশা ছিল, নিজের স্বপ্ন ছিল, সেটি আসলে তিনি একেবারে মানে বিলীন করে দিয়েছেন। তো আসলে এর কারণ হয়তো আপনারা শুনেছেন, তারপরও আমরা আংশিক কিছু আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আমরা আপনার মুখ থেকে একটু আপনার নামটা শুনতে চাই। আমি জান্নাতুল ফেরদৌস শ্রাবণী, আমি মগবাজার থাকি, ঢাকা। জি। আর পরি স্টুডেন্ট ছিলাম, এরপর বিবাহিত ছিলাম, এখন ডিভোর্সি। তো আমরা আপনার যে গল্পগুলো আমরা ইতিপূর্বে তুলে ধরেছি দর্শক শ্রোতা, আমরা শ্রাবণীকে নিয়ে তার যে মানে আসলে গল্পটি, কিভাবে তিনি বিয়ে করেছেন, আসলে কেন তিনি আজকে ডিভোর্সি, সেই গল্পগুলো আমরা আপনাদেরকে শুনিয়েছি। আমরা বর্তমানে আছি ষষ্ঠ পর্বে। তো আসলে এই শ্রাবণী জীবনে যে ঘটনাগুলো ঘটেছে আমরা পিছনের পর্বগুলোতে পার্ট বাই পার্ট আমরা তুলে ধরেছি। তো আসলে আমরা সর্বশেষ তার কাছ থেকে কিছু আপডেট আসলে জানার চেষ্টা করব। তো শ্রাবণী, আসলে শুরুতে মানে আপনি কি বলতে চান আমাদের দর্শকদের, তারপরে আমরা মূল কথায় যাব। শুরুতে আসলে বলতে চাচ্ছি যে আমার তো আমার সঙ্গে কি ঘটছে, আমাকে কিভাবে নিছে, আমাকে নেওয়ার পরে আমার সঙ্গে কেমন ব্যবহার, মা বলে নেওয়া কিন্তু কিভাবে আমাকে নির্যাতন করা থেকে শুরু করে আমাকে নিজের পরিচয় থেকে বিচ্ছিন্ন করা, নিজের মাতৃত্ব শেষ করা থেকে শুরু করে আমাকে শেষ পর্যায়ে আমাকে সমাজের মুখেও আমাকে কালি মেখে দেওয়া, এরপর আমাকে এখন ডিভোর্সের নামে একটা কলঙ্কের নামে আমাকে মুখোমুখি করা, সর্বশেষ আমাকে এমন একটা মোট পর্যায়ে দাঁড় করানো হয়েছে যেখানে আমি এখন মানে সমাজে মুখ দেখানো তো দূরে থাকে, আমাকে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, আমি এখানে একটু ক্লিয়ার করি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের দর্শক আছেন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। আসলে শ্রাবণী তিনি যখন 16 বছর বয়সে বউ হন, তার স্বামীর সংসারে তিনি প্রথম লাইফ শুরু করেন, সেখানে 5 বছর সংসার করেছেন, 7 থেকে 8 মাস সংসারের পর তার শাশুড়ি তাকে একটি অনৈতিক প্রস্তাব দেয়, সেখান থেকে তার সংসারের মূল মানে মূল মোট কথা কী বলবো যে তার অশান্তি শুরু। তো তারপরে তার স্বামীর বিভিন্ন অত্যাচার এবং বিভিন্নভাবে তাকে মানে হয়রানি এবং বিভিন্নভাবে লাঞ্ছনা, তারপরে তাকে আপনার বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে তিনি যখন অসুস্থ হয়ে যান, তার বড় একটি অপারেশন হয়, সেখানে তার মানে সে তার যেই মূল একটি নারীর সম্বল থাকে সেটি তিনি সেখানে হারিয়ে ফেলেন। আসলে তারপরে একটি বিষয় হলো, তিনি যখন ডিভোর্স হন তার স্বামী, তিনি অনেক চেষ্টা করেছেন। আসলে আমার জীবনে আমি এরকম গল্প শুনিনি যে একটা মানুষ সংসার টিকানোর জন্য এত কিছু ত্যাগ করতে পারে, তারপরেও তার সংসার টিকে নেয়। আসলে হয়তো বিধাতা তার কপালে কী রেখেছেন সেটা হয়তো সময় বলে দিবে। এরপরে হলো তার স্বামী তাকে বিভিন্নভাবে আপনার বিভিন্নভাবে সে সামাজিকভাবে মানে হেয় করার চেষ্টা করছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া তার মানে যেটা বিশেষ মুহূর্ত স্বামী স্ত্রী সেই ছবিগুলো প্রচার করার চেষ্টা করছে এবং তাকে সেখানেও মানে মানে সমাজের চোখে নিচু করার চেষ্টা করেছে। তো আজকের আমরা এই শ্রাবণীর মুখ থেকে শুনব যে সেই 16 বছরের কিশোরীর আজকের এই অবস্থার জন্য মানে আসলে কে দায়ী, এবং এর থেকে তার এই গল্প থেকে মানে তার সমাজে কী বার্তা দেওয়ার আছে,
সাবনি আপনি যদি একটু বলেন। আমার এই ঘটনার পিছনে আসলে আমি একজনকে দায়ী করব, যে হচ্ছে যিনি হচ্ছেন আমাদের ঘটক। কারণ কখনো অন্ধবিশ্বাস করতে নেই কারো উপরে, সেটা আমাদের যদি পরিবারের যদি নিজের বাবাও হয়, আমি মনে করি এখন তাকেও না। কারণ আমাকে আগে দেখতে হবে যে যাকে আমি বিশ্বাস করতেছি, এত অন্ধবিশ্বাস করতেছি, তার পিছনটা একটু দেখতে হবে আমাদের। কারণ আমি যাকে অন্ধবিশ্বাস আমার বাবা করছে, আমি আমার বাবাকে করছি সেটা ঠিক আছে, কিন্তু আমার বাবা যাকে অন্ধবিশ্বাস করছে যার কারণে হয়েছে, আজকে উনি যদি এই কাজটা না করতো তাহলে হয়তো আজকে আমার এই পজিশনটা হতো না। আজকে ওনার জন্যই কিন্তু আমি আসলে এত কিছু সর্বহারা। আর এর উপরে দোষী তো তারা মা ছেলে দুজন তো অবশ্যই আছে, কারণ তাদের কারণেই তো আরও বেশি হয়েছি আমি। আর এখন আসলে আপনাদের সবার কাছে আমার একটা কথা, যেটা হচ্ছে যে আমার এই ঘটনাটা ঘটে যাওয়া, সেটা হয়তো কারো কাছে মনে হবে যে আমি ডিভোর্স পাইছি, ডিভোর্স পেয়ে এখন হয়তো কাবিননামার যে টাকা ওইটা পাওয়ার জন্য আমি হয়তো ক্যামেরার সামনে চলে আসছি, নিজের কিছু ঘটনা হয়তো কিছু সত্য ছিল, হয়তো কিছু মিথ্যা আমি বানায়া বলছি। কিন্তু না, এখানে যতটা বলেছি আমি অবশ্যই সত্যটা বলছি। আর যদি সেটার জন্য আপনারা যদি কোনো প্রমাণও চান, আমার কাছে সব রকমের প্রমাণ আছে। কারণ তার বলা অডিও রেকর্ড থেকে শুরু করে সে যে ছবি ছাড়ছে, কিংবা আমার যে ডাক্তারি খরচ থেকে শুরু করে কোর্টে যাওয়া যাওয়া, মানে আমার কাছে সব কিছু সব সত্যিই তো কপি আছে। তো আমি আপনাদেরকে সেটা দিতে পারবো, কিন্তু এটা নিয়ে আপনারা কোনো বাজে কথা আশা করি আসবে না যে আমি হয়তো কোনো খারাপ কাজে যুক্ত হব বিধায় আমি এটা করতে চাইতেছি, কিংবা আমি কারো প্ররোচনায় পড়ে এটা করতেছি, এসব কিছু না। আমি আসলে জানাতে চাইতেছি সবাইকে যে এভাবে কারো প্রতি আমরা এতটা দুর্বল হব না, যতটা না আমি আসলে আমার লাইফে, আমি মনে করি না এরকম আমরা কেউ কখনো হয়েছি যতটা আমি হয়েছি। কারণ এরকম একটা সংসার টিকানোর জন্য যে একটা মেয়ে এতটুকু পর্যন্ত হারাইতে পারে, সেটা আসলে আমি আমার নিজের চোখে আজ পর্যন্ত এই বয়স পর্যন্ত আমি দেখিনি, আমি একজন নিজেকেই দেখছি। তো আমি আশা করব যে আমার মতো যারা আছে, যে একটু স্বামীকে বিশ্বাস করি, কিংবা হয়তো চেষ্টা করি যে তারা হয়ে যাবে কিন্তু হবে না, তো অবশ্যই আমরা স্বামীকে বিশ্বাস করব না কেন, অবশ্যই করব, কিন্তু প্রয়োজনের ঊর্ধ্বে না, প্রয়োজনের সীমাবদ্ধে। আর হচ্ছে আমরা যারা এখনও আশা নিয়ে থাকি যে আমরা ঠিক করতে পারবো না, আমরা আসলে ঠিক করতে পারবো না, কারণ পশু পশুই থাকবে, পশু আরও পশু থেকে নর পশু হয়ে যাবে, কিন্তু পশু কখনো মানুষ হবে না। তো আপনার যে এই আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে, হ্যাঁ, তো আসলে এর থেকে মানুষের মানে যারা নতুন সংসারে মানে পা দিবে বা যারা সংসার করছে, আসলে তাদের কিছু মানে শিখার আছে কি না বা কিছু বোঝার আছে কি না? তাদের আমি মনে করি আসলে তাদের কিছু শিখার আছে। কারণ দেখা গেছে আমি যেরকম তাকে আমি দেখি নাই, আমি শুনি নাই, আমি একজনের কথা বিশ্বাস করে আমি চলে গেছি, এভাবে আমরা মানে মানুষের কান কথা না দিয়ে নিজের চোখটা খুলে আগে দেখব, নিজে দেখব। আর কখনো আমি যেরকম ভয় পেয়ে উঠছি, আমরা মানে এখন তো আমরা ডিজিটাল যুগ, এখন তো আমরা সেরকম হওয়ার যোগ্য না। আমরা আরও তারা কী করবে, তাদেরকে আমরা যেন ব্ল্যাকমেল করতে পারি, যেন তারা আমাকে কিছু করতে না পারে। তা আমি তার আগে আপনার একটি স্বপ্নের কথা আপনি বলেছিলেন, তো এখন আমি সেই স্বপ্নে আসি যে আসলে আপনি যখন মানে কিশোরী বয়স, আপনি যখন নিজেকে মাত্র মানে স্বপ্ন দেখা শুরু করেছেন নিজেকে নিয়ে, তো এখন আপনি বলেন যে আসলে সেই স্বপ্ন আপনার কতটুকু পূরণ হয়েছে বা আপনি জীবনে কী পেয়েছেন? আমার স্বপ্ন পূরণ হবার আগেই তো শেষ। আমি স্বপ্ন দেখা শুরু মানে শুরুর শুরু করছি তখনই তো আমার শেষ হয়ে গেছে। তা আমার স্বপ্ন পরবর্তীতে যেটা ছিল যে স্বামীর ঘরে যে সুন্দর মতো শ্বশুর শাশুড়ি স্বামী, আর যদি আল্লাহ আমাদেরকে বাচ্চা দেয় তাহলে সেটা নিয়ে হয়তো আমরা ইনশাল্লাহ অনেক দূর আগাবো, কিন্তু সেইটা তো শেষ, সেটা তার। তো আপনার এখন মামলা চলে এবং আপনি মানে মামলাটা বিচারাধীন আছে, তা আপনি বলেছেন আপনার স্বামী বিভিন্নভাবে আপনাকে হয়রানি করার চেষ্টা করে, হুমকি ধমকি দেয় বা আপনার বাবাকে বিভিন্নভাবে হেনস্থ করার চেষ্টা করে। তো আমাদের যারা দর্শক আছে এই মুহূর্তে দেখছে, বা যদি প্রশাসনের লোক আমাদের এই মুহূর্তে থেকে থাকে, বা তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না
কিছু বলতে চান উদ্দেশ্যে তাদেরকে শুধু একটা কথা বলবো যে তারা যদি চায় যে আমি সত্য বলি কিংবা মিথ্যা বলি, সেটা যদি যাচাই করতে চায় তারা অবশ্যই জিনিসটা যাচাই করুক। তাদের যদি মনে হয় যে না আমি একটা মেয়ে হয়ে আমি ভুল বলছি ছেলেটার নামে, তারা ছেলের সাথে কথা বলুক, প্রয়োজনে মুখোমুখি হব, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটার একটা সুষ্ঠু একটা বিচার চাই, যেন এরকম ফান্দে কোনো মেয়ে কখনো তার জীবনটা শেষ না করে দেয়। আচ্ছা, কেউ যদি ধরেন আপনাকে মানে আইনি কোনো সাপোর্ট দেয় বা কোনো প্রশাসনিক হেল্প করতে চায়, তাহলে আপনার মানে বাবার ঠিকানাটা কি বলা যাবে কি না, যে যাতে করে কেউ যদি হেল্প করতে চায় মানে একবারে মন থেকে রিয়েলি যদি সে হেল্প করতে চায় তাহলে আপনাদেরকে এই ধরনের সাপোর্ট দিবে, কিভাবে দিবে বা আপনার বাবাকে কোথায় পাবে? অবশ্য আমি এখন সেভাবে আমার ঠিকানাটা দিতে চাচ্ছি না, কারণ আমি এভাবে ঠিকানাটা দিলে আমার মানে এখন পর্যন্ত কিন্তু আমি রিস্কে আছি। তো এখন আমি যদি দেই, দেখা গেছে আমি হয়তো শুধরে আমি হয়তো বেঁচে যাব কিন্তু আমার বাপ মা তো বাঁচবে না। তো আমি ওইভাবে ঠিকানাটা আসলে দিতে পারবো না। কেউ যদি সাহায্য করতে চায় অবশ্যই এগিয়ে আসুক, যেভাবে এখন আমি কথা বলতেছি আপনাদের সামনে আসতেছি, এভাবে আপনারা যদি সামনে আসতে পারেন এগিয়ে আসেন, সমস্যা নেই। কিন্তু আমি ওইভাবে আসলে ঠিকানাটা দিতে পারবো না। আচ্ছা, তো সর্বশেষ আফু, আসলে অনেক সময় আপনার আমরা নিয়ে ফেলেছি এবং অনেক কষ্ট করেছেন আপনি, তো সর্বশেষ আপনার আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা যদি আপনার বলার থাকে। সবার কাছে আসলে একটাই চাওয়া যে আমি সর্বহারা, আমার নাম এখন হয়ে গেছে যেটা জান্নাতুল ফেরদৌস শ্রাবণী ছিল সেটা এখন হয়ে গেছে জান্নাতুল ফেরদৌস শ্রাবণী সর্বহারা, যেটার কোনো অস্তিত্ব নেই। তো আমার একটাই চাওয়া যেটা হচ্ছে যে আপনারা যেখান থেকে যেখান থেকে দেখতেছেন, এটা যদি কোনো না কোনোভাবে যদি আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার কিংবা আমাদের প্রধানমন্ত্রীর হাতে যদি কোনোভাবে পৌঁছে দেওয়া যায়, তাহলে আমি মনে করি উনি একজন মা, উনি একজন নারী, উনি হয়তো আমার কথাটা শুনলে হয়তো ওনার বুকে যদি একটু কোনো জায়গায় লাগে তাহলে উনি যদি আমাকে কোনোভাবে সাহায্য করে, কারণ উনি শুনেছি উনি কিন্তু এরকম অনেক নারীকে সাহায্য সহযোগিতা করছে, তো উনি যদি আমার পাশে এসে একটু দাঁড়ায় আমি মনে করবো যে আমার সব পাওয়া হয়ে গেছে। তার এটার একটা আমি এখন যাকে আমি প্রচণ্ড ভালোবাসি আমি এখন চাই তার একটা বিচার হোক, তার ন্যূনতম কঠিন একটা বিচার হোক, তার এবং তার মার একটা বিচার হোক। আর এটা আমার গল্প পড়ে যেন সবাই একটা শিক্ষা পায় যে এরকমভাবে কাউকে আমরা যেন বিশ্বাস না করি, এরকম ধৈর্য না ধরি যে ধৈর্যের কোনো ফল পাবো না আমরা। হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আসলে শ্রাবণীর গল্পটি শুনলেন, আমরা তার অনেক গল্প আসলে রয়ে গেছে, সময়ের অভাবে আমরা সেটি আসলে তুলে ধরতে পারিনি। তো যারা মানে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, ধৈর্য সহকারে আপনারা শ্রাবণীর পুরো গল্পটি শুনেছেন, তো আমরাও চাই আসলে এরকম ঘটনার বিচার হোক, এটি আসলে জরুরি। তো যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা আসলে শ্রাবণী যেটি একটি বার্তা দিয়েছে যে আসলে যদি কোনোভাবে কোনো প্রশাসনিক কর্মকর্তা বা সরকারের এমপি মন্ত্রীর কাছে আসলে এই ঘটনাটি পৌঁছায়, কেউ যদি তাকে একটু আইনি সহায়তার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো সে হয়তো বিচার পাবে, কারণ তার স্বামী মোটামুটি প্রভাবশালী এবং সে পয়সাওয়ালা ব্যক্তি, তার বাবা একজন মুদি দোকানি, আসলে তার পক্ষে মানে সেটি মানে হয়ে উঠতেছে না। তো দর্শকশ্রোতা, আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি, যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, তার পুরো গল্পটি শুনবেন, আসলে আমরা যেহেতু গল্পটি পার্ট বাই পার্ট প্রচার করেছি, অল্প কিছু কথা শুনে আসলে একটি গল্পের মূল ঘটনাগুলো বোঝা যায় না। আপনারা যারা আমাদের একটি ভিডিও আপনাদের চোখে পড়বে, আপনারা সম্পূর্ণ পর্বটি মানে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে সম্পূর্ণ গল্পগুলো আপনারা শুনবেন, তাহলে শ্রাবণীর পুরো গল্পটি আপনারা শুনতে পারবেন। এরপর আপনারা বুঝতে পারবেন যে আসলে মেয়েটি কী সহ্য করেছে, স্বামীর সংসারে কীভাবে নির্যাতিত হয়েছে, কীভাবে সে তার শাশুড়ির কর্তৃক মানে বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সে প্রস্তাব পেয়েছে, আসলে তাকে স্যালুট জানায় যে এত কষ্টের পরেও সে তাদের মানে তাদের কথায় রাজি হননি এবং তাদের প্রস্তাবে রাজি হননি, তার কারণে তাকে ডিভোর্স বরণ করতে হলো এবং সে ফুটফুটে একটি মেয়ে ছিল এবং আজ সে তার স্বামীর ঘরে আবার ফিরে আসলো, তার বাবার ঘরে ফিরে আসলো। তো আসলে এটি সমাজে কাম্য নয়, আমরা এটি প্রত্যাশাহ করি না। তো আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। বরাবরের মতো আপনাদের শুভকামনায় আজ বিদায় নিচ্ছি, আবার আমরা হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। শ্রাবণী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।